হ্যালো বন্ধুরা, আমাদের এইচডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালের আপডেট নিয়ে। রানি রথ সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তখনই তার দুই বান্ধবী শালিনী এবং উতোষীকে ডাকতে চলে আসে নার্স। বলছে ওয়ার্ডের পেশেন্টরা কেউ কাশছে, কেউ আবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনারা গিয়ে একটু চেক আপ করে দেখুন না ম্যাডাম। রানি ম্যাডাম তো সাজাচ্ছে, আপনারা চলুন। উতোষী, শালিনী, তোরা যা, ডাক্তার হিসেবে এটাই আমাদের কর্তব্য। আমি একটু পারছি একলা, তোদের অতটা চিন্তা করতে হবে না। ওরা চলে যায়। দূরে দাঁড়িয়ে অনিশা ফলো করছে রানীকে, কী করছে না করছে, সত্যিই কি অনিশার পরিকল্পনাটা সফল হবে কি না। এরপরে চলে যায় পিকলুর রুমের বাইরে, সেখানে পুলিশ পাহারায় রয়েছে। তখনই অনিশা, যেহেতু এই হাসপাতালে সমস্ত কিছু খুব ভালো করে জানে, ওপর থেকে একটা গ্যাস স্প্রে দেয়। বারবার পুলিশরা বলে এত ধোঁয়া কোথা থেকে আসছে। উঠে দাঁড়ানো মাত্রই তারা ঘুমিয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে, কোনোভাবেই তাদের কোনো চেতনা থাকে না। এই সুযোগে অনিশা পিকলুর কেবিনে চলে যায়। রানি যখন রথ সাজাচ্ছে, তখনই দুর্জয় তার মেয়েকে নিয়ে খেলা করছে। রাত্রিবেলা মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, যখন দুনি ঘুমোচ্ছে না, তখন বলছে যে মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব বলে জেদ করছে। দুনিমা, তুমি একটু খেলা করো, আমি তোমার মায়ের খোঁজ করছি, এই বলে হাসপাতালে ফোন করে। বলে রানি রথ সাজাচ্ছে তো, হ্যাঁ, কোনো প্রয়োজন হলে আমাকে কিন্তু অবশ্যই ফোন করবেন। না স্যার, অনিশা ম্যাডাম বলেছে যে রানি ম্যাডাম একলাই 100, সে পারবে সব কিছু সামলাতে, আর উনিও অনেক কঠোর পরিশ্রম করছে, আপনাকে চিন্তা করতে হবে না। কোনো কিছু হলে আমি ঠিক আপনাকে ফোন করে জানাবো, আর ওনার সঙ্গে শালিনী ম্যাডাম ও তো শিওরাও রয়েছে। ঠিক আছে। এরপরে দুর্জয়ের রানীর বিয়ের ছবিগুলো তার হাতে পড়ে, সেগুলো দেখে। রানি দুর্জয় একসময় নাচ করেছিল স্টেজে, সেগুলো দেখতে শুরু করে। পুরনো স্মৃতি মনে পড়ে যে রানি শীতে সিঁদুর পরিয়েছিল, একসঙ্গে নাচ করেছিল, রানি অনেক চঞ্চল ছিল, এই চঞ্চলতায় তাই দুর্জয়কে আকৃষ্ট করেছিল। আর আজকে সেই রানি মা হওয়ার পর থেকে কেমন যেন গম্ভীর হয়ে গেছে, অনেক নিজেকে গুটিয়ে নিয়েছে, আর এখন শুধু পাকা পাকা কথা, নিজের আভিজাত্য গম্ভীর্য দেখায়, আর কোনো কিছু না। দুনিকে নিয়ে দুর্জয় যখন ব্যস্ত, তখনই হঠাৎ মনে পড়ে যে রানিকে একটা ফোন করে দেখি, রানি কোথায় আছে। রানীকে ফোন করেই যাচ্ছে, কিন্তু দুর্জয়ের ফোন রানি রিসিভ করছে না, যেহেতু সে ব্যস্ত তাই ফোন রিসিভ করতে পারে না। হঠাৎ করে যখন রানি দেখে, তখন ফোনটা নিয়ে দুর্জয়ের সঙ্গে কথা বলবে, হ্যালো বলার আগেই বুম করে একটা শব্দ হয়। দুর্জয় ওপাশ থেকে শুনে অবাক হয়ে যায়, বলে এটা কিসের শব্দ হলো, কে করলো? বারবার রানীকে ফোন করছে, কোনোভাবেই রানি ফোন আর রিসিভ করছে না, ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। এটা দেখে দুর্জয়ের মাথা খারাপ হয়ে যায়, কী করবে বুঝে উঠতে পারে না। তখনই দুর্জয় কান্না করছে, দুনি বলে মার কাছে যাব, মা কোথায়। দুনিকে কোলে নিয়ে দুর্জয় এমনভাবে কষ্ট পাচ্ছে যে বলার বাইরে, কি করবে কি না করবে বুঝে উঠতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নেয় সে নার্সিংহোমে যাবে, সেখানে কি হয়েছে নিজে চোখে শুনবে, দেখবে। তখনই মনে পড়ে শালিনী তো আছে রানীর সঙ্গে, ওকে একটা ফোন করে দেখি। শালিনী ও তো সেই সবাই এসে দেখতে পারে যে সেখানে রানীর কোনো চিহ্ন নেই। কীভাবে, রানী এখানেই তো ছিল, কোথায় গেল? আশেপাশের লোকজন সবাই দৌড়ঝাঁপ শুরু করতে শুরু করে, চারিদিকে ধোয়া, অনেক বড় একটা ব্লাস্ট হয়েছে, এই সব কিছু নিয়ে চারিদিকে হই হই পড়ে গেছে। কিন্তু অষ্টশী আর শালিনী কোনোভাবে রানীকে কোথাও দেখতে পাচ্ছে না, রানীকে খোঁজাখুঁজি করেও পাচ্ছে না, চারিদিকে ধোয়ায় ভর্তি। তখনই দুর্জয় স্যার ফোন করে, বলে এখন আমি কি বলবো। তখনই দুর্জয়কে ফোন রিসিভ করে শালিনী জানিয়ে দেয় এখানকার ঘটনাগুলো। দুর্জয় শুনেই তার হাত থেকে ফোন পড়ে যায়, এরপরে তার চোখে জল, কেউ আটকাতে পারছে না। দুনি বলে বাবা তুমি কান্না করছো কেন। দুনিকে জড়িয়ে ধরে দুর্জয় নিজের কান্না ভোলার চেষ্টা করছে। এরপরে চলে যায় মেজদার ঘরে, যে দুনিকে মেজবৌদির কাছে রেখে সে বেরোবে। অনিশা যখন পিকলুর কেবিনে একটা পয়জন ইঞ্জেকশন নিয়ে পৌঁছায়, তখনই সেখানে গিয়ে দেখতে পারে যে ওখানে পিকলু নেই। তার মাথা থেকে টুপি খুলে ফেলে, এমনকি মুখে যে মাস্ক লাগানো ছিল সেটা পর্যন্ত খুলে ফেলে। আর তখনই অনিশা সকলের সামনে আসে, কোনোভাবেই নিজের আসল রূপটা বোঝাতে পারে না। তখন অনিশার মনে হয় যে বলেছিল সেদিনকে অলোক সেন যে রানি খুব চালাক, ও কিন্তু এই দি হেলদি নার্সিংহোমে ভর্তি করিয়েছে পিকলুকে, নিশ্চয়ই কোনো ঘটনা রয়েছে, ও কিন্তু এমনিতে ভর্তি করানোর মেয়ে নয়, যা কিছু করছে পরিকল্পনা। তখনই অনিশা বলেছিল রাতের দিন রানির শেষ দিন হবে, এমনকি পিকলুরও, আর সেই মোতাবেক একটা অনেক সুন্দর পরিকল্পনা করেছিল তারা, যেটা একদম প্রুফ, কোনোভাবে মিস হওয়ার মতো নয়। সেটা কী করে মিস হয়ে গেল? আর এখানে পিকলু নেই, রানী যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে পিকলুকে কে বাঁচালো? অনিশা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, বলে এবার কি হবে, পিকলুকে কে নিয়ে গেল, ওকে আমি শেষ করতে এসেছিলাম অথচ পারলাম না। এরপরে দরজায় দাঁড়িয়ে
অতসী এবং শালিনী কান্না করছে রানীর জন্য। সবাই বলছে রানী খুব ভালো একজন ডক্টর ছিল, কেন এরকম হয়ে গেল এখানে? আর আজকে ওনাকে আমরা সবাই হারিয়ে ফেললাম, কোনোদিনও হয়তো আর ফিরে পাবো না। এমনকি নানাভাবে রানীর চলে যাওয়াটাই সবাই নিশ্চিত করে মেনে নিয়েছে, সেখানকার যা পরিস্থিতি পরিবেশ দেখা যাচ্ছে এগুলো দেখে। অনিশাভাবে বাহ, ভালো হয়েছে, এখন আর দুর্জয়ের কাছে কেউ থাকতে পারবে না, অনিশা থাকবে শুধুমাত্র। রানী তো শেষ হয়ে গেল, একটা তো কাজ হলো, যেভাবে হোক পিকলিকেও খুঁজে পাওয়া যাবে নিশ্চয়ই। মেজদা দরজাটা খোল না রে, তাড়াতাড়ি খোল প্লিজ। দুর্জয় নানাভাবে দরজা নক করছে, এত রাতে কি হয়েছে দুর্জয়? ঘরে আয়, তোকে দেখে মনে হচ্ছে রেসলেস। না, আমাকে একটু নার্সিংহোমে যেতে হবে। কেন? কারণ আমি রানীকে ফোন করেছিলাম, সেখানে একটা বুম করে শব্দ হলো, আমি বুঝতে পারিনি কি, তারপরে শালিনীকে ফোন করে জানলাম ওখানে একটা ব্লাস্ট হয়েছে। কি বলছিস কি? হ্যাঁ, আমি আমার রানীকে হারিয়ে ফেললাম, যখন ও আমার কাছে ছিল আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি, কেন যে মেয়েটাকে এতটা কষ্ট দিলাম, আঘাত করলাম, আজকে ও আমার কাছ থেকে সারা জীবনের মতো চলে যাবে। এমএসদা ভাই, আমি কখনো ওকে খুঁজে পাবো না, ও কি সত্যি আমার জীবন থেকে চলে গেল? আমি এটা মেনে নিতেই পারছি না। কি হলো বলতো? জয়, এসব তুমি কি বলছো? বাবা তুমি কাঁদছো কেন? মার কাছে যাব আমি? মেজ বৌদি তুমি ওকে একটু সামলাও না। আমি যাই তাহলে? জয় তুই একলা কেন যাবে? আমিও যাচ্ছি তোর সঙ্গে। যে বিপদের কথা তুই শোনালি এগুলোতে তোকে একলা ছাড়া যাবে না। শেষদা ভাই চলে আসে, বলে এই তোরটা রাত্রিবেলা কি করছিস এখানে, কান্নাকাটি করছিস কেন? শেষদা ভাইকে জড়িয়ে ধরে দুর্জয় আর বলে রানী বেঁচে নেই। কি বলছিস কি? হ্যাঁ, হাসপাতালে একটা ব্লাস্ট হয়েছে, যেখানে রানীর দোলের রথ সাজাচ্ছিল সেখানে। কি হবে এখন আমি বুঝতে পারছি না। আমাকে নার্সিংহোমে যেতে হবে। ঠিক আছে, তুই যাবি কেন? আমরা তিন ভাই মিলে যাচ্ছি, সমস্যা নেই, চল গিয়ে দেখি। আমি বলছি রানী বেঁচে আছে, এগুলো কখনো হতে পারে না রানীর মতো ভালো মানুষের সঙ্গে। শুক্লা এসে বলে, কি ব্যাপার, তোরা কান্নাকাটি করছিস কেন? কোথায় যাওয়া হচ্ছে এত রাত্রে? আর ওই মেয়ে কি করেছে যে আমার ছেলে কান্না করছে? ওই মেয়ে বাড়ি ফিরে আসুক আগে, ওকে আজকে আমি ছাড়বো না। মা চুপ করবে তুমি? তোমার জন্য দুজয় রানীর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, হয়তো মেয়েটা আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসবে না। এবার তুমি খুশি তো? আর তোমার যত অভিযোগ দুর্জয়ের রানীর বিরুদ্ধে আছে সবটা আজকের পর থেকে আর করবে না, করার তুমি সুযোগই পাবে না। এসব কি বলছে মেজ বৌমা? হ্যাঁ মা ঠিকই বলছে, রানী আর বেঁচে নেই। তার মানে রাধা মাধব আমার সঙ্গে এত বড় অন্যায় করতে পারে না, আমার এত দিনের সমস্ত অন্যায়ের শাস্তি এরকম করে আমাকে দিতে পারে না। হ্যাঁ মা, রানী যেখানে রথ সাজাচ্ছিল সেখানে ব্লাস্ট হয়েছে, হাসপাতালের অবস্থা খুবই খারাপ, নানাভাবে রানীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর কোনো ট্রেসও পাওয়া যাচ্ছে না, এবার কি হবে বলুন তো? না, এসব হতে পারে না। তখনই দুর্জয়ের কাছে একটা ফোন চলে আসে, ওপাশ থেকে পুলিশ ফোন করে, দুর্জয় কথা বলতে পারে না। শেষদা ভাই ফোনটা রিসিভ করে আর বলে, কি হয়েছে আমাকে বলুন, আমি ওর দাদা বলছি। দেখুন এই পরিস্থিতিতে ডাক্তার সেনগুপ্তা তো কথা বলতে পারছে না, তবে আমরা যেভাবেই হোক না কেন বডি আইডেন্টিফাই করছি, কোনোভাবেই যদি প্রয়োজন হয় ওনাকে কিন্তু আসতে হবে। ওনার ওয়াইফ এরকম করে চলে গেছে সেটা ওনাকে যেভাবেই হোক না কেন আমাদেরকে জানাতে হবে, শিওর হতে হবে তো। এসব কি বলছেন? হ্যাঁ, খবরটা মিথ্যে নয়, সত্যি। কি বলো? শেষদা ভাইও পড়ে যেতে লাগে, তখনই শুক্লা গিয়ে সামলায়, কি হয়েছে বল, এই খবরটা মিথ্যে তো? মিথ্যে না, কোনোভাবে এটা সত্যি হতে পারে না মা, খবরটা সত্যি, রানী আর নেই। এবার তোমার শান্তি হয়েছে তো? নিজের ছেলের বউকে কখনো তো সহ্য করতে পারোনি, পদে পদে ভুল ধরেছো, সেও তো মানুষ, তাকে কখনো শান্তি পেতে দাওনি, আজকে দেখো দুর্জয় রানী সারা জীবনের মতো আলাদা হয়ে গেল, তোমার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল, এবার তুমি থাকো। অনিশা ভাবতেও পারছে না তার জন্য কত বড় চমক নিয়ে আসতে চলেছে রানী। রানী ওই সুযোগটাকে কাজে লাগিয়েছে, কোনো না কোনোভাবে সে বেঁচে গেছে। দুর্জয়ের ফোন যখন আসে রানী খানিকটা দূরে চলে গিয়েছিল, সেই সময় ব্লাস্টটা হয়েছে, রানী কিন্তু বেঁচে গেছে। হয়তো কোনোখানে আঘাত ইঞ্জুরি হতেই পারে, কিন্তু রানী কারো সামনে আসছে না। এরপরে রানী এমন চমক নিয়ে আসবে পিকলুকে হয়তো সুস্থ করে নিয়ে অনিশার সমস্ত ষড়যন্ত্রের মুখোশ খুলে দিয়ে, কারণ রানী জানতো দি এখানে যদি ভর্তি করানো হয় অনিশার নার্সিংহোমেই অনেক গোপন তথ্য রয়েছে। সেটাই আজকে ঘটলো, দুর্জয় তার দুই ভাইকে নিয়ে চলে যায় নার্সিংহোমে, সেখানে পুলিশ তদন্ত করে, নানাভাবে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু রানীর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, রানীকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, রানীর কোনো ট্রেসও নেই। এইসব দেখে দুর্জয় কান্না করছে আর বলছে, শেষদা ভাই আমি ওকে খুব কষ্ট দিয়ে ফেললাম তাই না? ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যে কী কষ্ট আমি বুঝতে পারছি, এরকমটা হোক আমি কখনো চাইনি, বিশ্বাস কর আমিও রানীকে খুব ভালোবাসি, রানীর সঙ্গে এগুলো আমি মেনে নিতে পারছি না। এই বলে দুর্জয় কান্না করতে শুরু করে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীর বডি খুঁজে না পেয়ে দুর্জয় কান্নায় অস্থির হলো, অনিশার আসল রূপ সামনে এলো। অনিশা যেভাবে এতদিন ধরে দুর্জয়ের সঙ্গে রানীর সঙ্গে ভালো মানসিকতার মুখোশের আড়ালে শয়তানিগুলো করছিল,
সেগুলো কিন্তু রানি হয়তো বুঝে গিয়েছিল, যার কারণেই আজকে রানি নিজেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে গা ঢাকা দিয়ে অনিশার সমস্ত ষড়যন্ত্রগুলোকে খুঁজে বের করতে এবার মাঠে নেমেছে। অনিশা এত সহজে পার পাবে না, কিন্তু তার আগে রানী ফিরে আসার আগ মুহূর্তেই অনিশা কি দুর্জয়কে দখল করে নেবে? দুর্জয় রানীর সমস্ত জীবনের অস্তিত্ব, সব কিছু কি এরকম করেই শেষ হয়ে যাবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।